সর্বধর্মে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যীশু নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয় তা হলো ঈশ্বরের উপর প্রত্যাশা। সেই প্রত্যাশার বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব যে ঈশ্বরের অপেক্ষা করা বা ঈশ্বরের প্রত্যাশা করা সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই যতজন ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন শুরু থেকে শেষ অবধি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো, আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য আমরা শুনি। গীত সংহিতা 39:7। এখন হে প্রভু আমি কিসের অপেক্ষা করি, তোমাদেরই আমার প্রত্যাশা। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। স্বর্গীয় প্রেমময় প্রভু, আমাদের মঙ্গলময় ঈশ্বর, তোমার মহানামে ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব দিই। প্রভু প্রত্যেক দিনের মতো আজকে আবার একটা নতুন দিন দিয়েছ, তোমাকে ধন্যবাদ দিই। আর এই দিনে আমাদের জীবনের সমস্ত ভার তোমার হস্তে সমর্পিত করি পিতা। তোমার পরিচর্যা দ্বারা আমাদের জীবনকে তুমি পরিচালনা করো। আর এই সময় প্রভু তোমার যে মধুবাণী শোনার সুযোগ করে দিয়েছ, সে বাণীর মধ্য দিয়ে আমাদের জীবনে তুমি কথা বলো, সঙ্গে সঙ্গে থাকো, সমস্ত ভার তুমি নাও। প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নাম চাই, আমেন। জয় যীশু, জয় যীশু, জয় যীশু। আজকে ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে আমরা যেন ঈশ্বরের উপর ভরসা, আশা এবং প্রত্যাশা আমরা যেন রাখি। কারণ আমরা কিসের জন্য আমরা অপেক্ষা করি? একমাত্র ঈশ্বরের জন্য আমাদের প্রত্যাশা, ভরসা, আশা আমাদের রাখা দরকার আছে। কেন? কারণ ঈশ্বর তিনি আমাদের পরিত্রাণদাতা, ঈশ্বর তিনি আমাদের মুক্তিকর্তা, ঈশ্বর তিনি আমাদের ত্রাণকর্তা। সেই জন্য আমরা সেই ঈশ্বরের জন্য আমরা উপরে আমরা অপেক্ষায় থাকি এবং প্রত্যাশা, আশা, ভরসা যেন আমরা রাখি। বাক্যে বলে রোমিও তার 15:5, তার বোধ প্রত্যাশা ঈশ্বর তোমাদেরকে বিশ্বাস দ্বারা সমস্ত আনন্দে ও শান্তিতে পরিপূর্ণ করুন, যেন তোমরা পবিত্র আত্মার পরাক্রমের প্রত্যাশায় উচ্চিয়ে পড়ো, আমেন। অর্থাৎ আমরা ঈশ্বরের প্রত্যাশা আমরা কেন করব, ঈশ্বরে আমরা প্রত্যাশা করব যেন ঈশ্বরের দয়া, আনন্দ এবং শান্তি আমরা পেতে পারি, এবং 2 নম্বর পবিত্র আত্মার পরাক্রম যেন আমরা পেতে পারি। যে পবিত্র আত্মার পরাক্রমের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের রাজ্য বৃদ্ধিতে আমরা উপচে আমরা পড়তে পারবো। হালেলুয়া। এতে ঈশ্বরের রাজ্য বৃদ্ধি হয় এবং ঈশ্বরের দেওয়া আনন্দ এবং শান্তি যাতে বর্ষিত হয়। তাই ঈশ্বরের প্রত্যাশা রাখাটা কেন জরুরি আছে? কারণ ঈশ্বরের প্রত্যাশা রাখলে আমরা ঈশ্বরের দেওয়া আনন্দ এবং শান্তি, যেটি পবিত্র আত্মার ফল, সেটি আমাদের জীবনে যাতে আমরা পরিপূর্ণ হতে পারি, আমরা পেতে পারি, এবং পবিত্র আত্মায় পরাক্রমে আমরা যেন উপচে পড়তে পারি। হালেলুয়া। তাই ঈশ্বরের প্রত্যাশা রাখাটা আমাদের কাছে খুবই জরুরি। 2 নম্বর যদি আমরা দেখি ঈশ্বরের প্রত্যাশা কেন আমরা রাখবো, কেন ঈশ্বরের প্রত্যাশা আমাদের রাখার দরকার আছে। আদিপুস্তক 49:1, গীত সংহিতা 119:81 বলে তোমার পরিত্রাণের প্রতীক্ষায় আমার প্রাণ ক্ষীণ হয়, আমি তোমার বাক্যের অপেক্ষা করি, আমেন। হালেলুয়া। ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে কেন আমরা ঈশ্বরের প্রত্যাশা আমরা রাখব, ঈশ্বরে আমরা প্রত্যাশা আমরা রাখব তার কারণ যে ঈশ্বরের দেওয়া পরিত্রাণ, সেই পরিত্রাণের জন্য আমরা কি করবো, ঈশ্বরে যেন আমরা প্রত্যাশা আমরা রাখি। ঈশ্বর তিনি আমাদের সে বিষয়ে আমাদের বলেন। যেমন গীত সংহিতা 119:81 বলছে তোমার পরিত্রাণের
প্রতীক্ষায় আমার প্রাণ ক্ষীণ হয়, অর্থাৎ আমার প্রাণ যেটি চায় যেটি প্রত্যাশা করে ঈশ্বর তোমাতে, এ তোমার দেওয়া পরিত্রাণ, সে পরিত্রাণ যেন আমরা পাই, সেই জন্য আমরা যেন ঈশ্বরে আমরা প্রত্যাশা আমরা করি। হাল্লুয়া, সে বিষয় আমরা কিন্তু বাক্যের মধ্যে দিয়ে আমরা পেয়ে থাকি। পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে ঈশ্বরের দেওয়া পরিত্রাণ কেন আমাদের দরকার আছে, কারণ এই পরিত্রাণ আমরা যদি পাই তাহলে আমরা অনন্ত জীবন আমরা পেতে পারি, ঈশ্বর দেওয়া স্বর্গীয় জীবনে প্রবেশ করার সুযোগ আমরা পেতে পারি, ঈশ্বরের রাজ্যে প্রবেশ করার সুযোগ আমরা পেতে পারি। এই প্রত্যাশা মধ্য দিয়ে যে পরিত্রাণ, সে পরিত্রাণ যদি আমরা পাই তাহলে আমরা ঈশ্বরের রাজ্যে আমরা প্রবেশ করার অধিকার আমরা পাই, সেই সুযোগ কিন্তু আমরা পেতে পারি। তাই প্রত্যাশা, ঈশ্বরের উপর প্রত্যাশা রাখা খুবই জরুরি আছে, আমরা তা বাক্যের মধ্য দিয়ে বুঝতে পারি। তিন নম্বর যদি আমরা দেখি, সেই একই বিষয় গীতসংহিতা 49 অধ্যায় 18 পদে বলছে, শতপ্রভু আমি তোমার পরিত্রাণের অপেক্ষায় রহিয়াছি। আমেন। অর্থাৎ ঈশ্বরের পরিত্রাণের অপেক্ষায় আমরা দেখি যে এই পরিত্রাণ কেন এত গুরুত্বপূর্ণ, কারণ এই পরিত্রাণ এত গুরুত্বপূর্ণ যে পরিত্রাণ আমাদেরকে অনন্ত জীবনে নিয়ে যায়, ঈশ্বরের রাজ্যে প্রবেশ করায়, এবং যে পরিত্রাণ আমাদেরকে উদ্ধারের পথ আমাদেরকে দেখায়। হালেলুয়া। তাই পরিত্রাণ অপেক্ষা অবশ্যই, পরিত্রাণের প্রত্যাশা অবশ্যই আমাদের বিশ্বাসী জীবনে, আমাদের খ্রিস্টীয় জীবনে, আমাদের আত্মিক জীবনে প্রয়োজন আছে। হালেলুয়া। শেষে যদি আমরা দেখি ঈশ্বরের বাক্য থেকে যে প্রত্যাশার বিষয়, লুক তার 2:25 পদে, আর দেখো শিমিয়ন নামে এক ব্যক্তি জেরুজালেম ছিলেন, তিনি ধার্মিক ও ভক্ত, ইসরায়েলের সান্ত্বনার অপেক্ষাতে থাকিতেন এবং পবিত্রতা তাহার উপরে ছিলেন। আমেন। হালেলুয়া। আর পিতা তিনি আমাদেরকে বলেন যে প্রত্যাশা, এই প্রত্যাশার মধ্য দিয়ে বলছে এক ব্যক্তি তিনি জেরুজালেমে ছিলেন, তার নাম শিমিয়ন, তিনি ধার্মিক ছিলেন এবং ভক্ত ছিলেন। অর্থাৎ আমাদের ঈশ্বরে যখন আমরা প্রত্যাশা আমরা রাখি, আমাদেরকে কেমন থাকতে হবে, ধার্মিক থাকতে হবে, ঈশ্বর ভক্তি আমাদের জীবনে রাখা প্রয়োজন আছে, ঈশ্বর ভক্তি আমাদের জীবনে রাখা আছে, রাখার দরকার আছে, এবং সেই সঙ্গে সঙ্গে ধার্মিক আমাদের হওয়ার দরকার আছে। সেই ধার্মিকতা আমরা কিভাবে পাই, ঈশ্বরে বিশ্বাস দ্বারা, অর্থাৎ ঈশ্বরে বিশ্বাস আমাদের রাখতে হবে প্রত্যাশার মধ্য দিয়ে, এবং 2 নম্বর আমাদের ভজনা করতে হবে সত্য এবং আত্মায়, সেরকম একটা ভক্তি আমাদের জীবনে কিন্তু থাকা দরকার আছে, ঈশ্বরের প্রত্যাশা, ঈশ্বরের উপর প্রত্যাশার জন্য, কারণ ঈশ্বরের উপর যদি আমরা প্রত্যাশা আমরা রাখি তাহলে পবিত্রতা, পবিত্রতা আমাদের উপরে থাকবে। হালেলুয়া। পবিত্রতার কার্য আমাদের উপরে থাকে। হালেলুয়া। পবিত্রতার পরিচালনা আমাদের জীবনে থাকে, এবং সেই জন্য আমাদের ঈশ্বরের প্রত্যাশার দরকার আছে, কারণ সেই প্রত্যাশার মধ্য দিয়ে আমরা ঈশ্বর থেকে সান্ত্বনা পাই, আমরা ঈশ্বর থেকে সেই সান্ত্বনা আমরা পেয়ে থাকি। তাই ঈশ্বরের প্রত্যাশা কেন রাখবো, কারণ ঈশ্বরের প্রত্যাশা যদি আমরা রাখি তাহলে আমরা আমরা ঈশ্বরের দেওয়া আনন্দ এবং শান্তি পাই। 2 নম্বর পবিত্র আত্মার পরাক্রম আমাদের জীবনে পাই। 3 নম্বর ঈশ্বরের পরিত্রাণ আমাদের জীবনে আমরা পেয়ে থাকি, এবং 4 নম্বর যে আমরা সেই পবিত্রতার মধ্য দিয়ে আমরা ধার্মিকতা এবং ভক্তি জীবন আমাদের জীবনে তৈরি হয় এই প্রত্যাশা, ঈশ্বরের প্রত্যাশার মধ্য দিয়ে। তাই ঈশ্বরের প্রত্যাশা আমাদের রাখা দরকার আছে, কারণ ঈশ্বরের প্রত্যাশা রাখলে আমরা আমাদের আত্মিক জীবনে আরও আমরা পরিপূর্ণ হতে পারি। ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যীশু, জয় যীশু, জয় যীশু, জয় যীশু।